আলতাজ ট্রাভেল সার্ভিস তাদের একটা নতুন ব্রাঞ্চ ওপেন করেছে। 18 রাফিয়া আহমেদ কদবাই রোড কলকাতাতে তাদের এই নতুন ব্রাঞ্চটি উদ্বোধন হয়েছে। ওই উদ্বোধনের অনুষ্ঠানে ওদিন উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েদ শাহ, আতিফ আলী আল কাদরি। তাদের প্রধান সার্ভিসই ছিল হাজ, উমরা এবং জায়রাত ভ্রমণ করানো। শুক্রিয়া, বহুত বহুত শুক্রিয়া মিঠাইল ভাই কো আর জনাব অর্শদ সাহেব কো ইয়ে অহম তোহফা দেনে কে লিয়ে। বেসে ইসকে অন্দর ক্যা হ্যায় কিসি কো ভি নহীঁ পতা, ঘর জাকে হম খোলেঙ্গে ফির দেখেঙ্গে জেসে ইয়ে বোলে হ্যায় ইনশাআল্লাহ। ঠিক হ্যায় ইনশাআল্লাহ, বহুত বহুত শুক্রিয়া, বহুত বহুত। বিসমিল্লাহির রহমানির রহিম, আজ ইয়ে সরজমিনে রফি আহমদ কিদবাই রোড পর আলতাজ ট্রাভেল সার্ভিস কা ইয়ে অফিস রি ইনগ্রেশন কিয়া যা রা হ্যায়। মে রি ইনগ্রেশন কা বাত ইসলিয়ে বোল রা হুম কি ইয়ে আলতাজ ট্রাভেল সার্ভিস জো হ্যায় কই নয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস নই হ্যায়, বল্কি ইয়ে বহুত সালো সে ইয়ে কাম কর রা হ্যায়। লোগো কো আলহামদুলিল্লাহ হজ উমরা জিয়ারত কা কাম ইস ট্যুর অ্যান্ড ট্রাভেলস কে জরিয়ে হো রা হ্যায়, আল্লাহ কা বহুত বড়া দেন হ্যায়, করম হ্যায়। তো উসি কা জো অফিস দূসরে জগে মে থা, আব ইয়ে ইস রফি আহমদ কিদবাই রোড পর ইসকো কিয়া গয়া। বহুত সারে হজরাত ইহাঁ তশরীফ ফরমা রহে হ্যায় আর মেরে বগল মে বেঠে হুয়ে হ্যায় মেরে ভাই মিকাইল শওকত সাহাব, জো ইস ট্যুর অ্যান্ড ট্রাভেলস জো হ্যায় আলতাজ ট্রাভেল সার্ভিস কে ইয়ে ডাইরেক্টর ভি হ্যায় আর ইহাঁ মৌজুদ হ্যায় অরশদ, জনাব অরশদ সাহাব ইয়ে ইনকে শ্বশুর সাহাব হ্যায়, মেন ফাউন্ডার অফ দিস অর্গানাইজেশন ইহি হ্যায় জনাব অরশদ সাহাব। তো মে ইস জগে পর আকে আপনে আপকো বহুত খুশ মহসুস কর রহা হুম, তাকে ইয়ে ও জগা হ্যায় জিস জগে সে ইয়ে তহ কিয়া জাতা হ্যায় কি আল্লাহ কা ঘর জিয়ারত কে লিয়ে আর হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনকে রোজে পর জানে কে লিয়ে ইসি জগে সে ও তহ কিয়া জাতা হ্যায়। তো মে আপনে আপকো বহুত খুশ নসিব সমঝতা হুম কি ইস জগে কে উদ্ঘাটন কে লিয়ে ইনহোনে মুঝ জেসে নাচিস কো চুনা হ্যায়। মে ইয়ে আল্লাহ কে বারগাহ মে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর উনকে আহলে বাইত কে ওসিলে সে মে ইয়ে দোয়া মাঙ্গতা হুম কি আল্লাহ কা খাস রহম ও করম নাজিল হো আর ইয়ে ট্যুর আর ট্রাভেলস জো হ্যায় ইয়ে আগে চল কে আর এক বড়া পৈমানে মে পৌঁছে আর এক আলা মকাম মে পৌঁছে। আমিন আমিন। আর মে আপ তমাম হযরত কো ইয়ে ভি বাতানা চাহতা হুম কি মে বস উমরে কে জিয়ারত কে লিয়ে হাম গয়ে থে, তো মে ইস ট্যুর অ্যান্ড ট্রাভেলস কে জরিয়ে মে উমরে কে লিয়ে গিয়া থা। তো ইন লোগো কা ইনহি কে অর্গানাইজেশন কে তরফ সে ইয়ে অর্গানাইজেশন জো হ্যায় ইনকা ইয়ে পুরা অর্গানাইজ কিয়ে থে, তো ওয়াহাঁ পর আলহামদুলিল্লাহ মুঝে বহুত বেহতরিন সার্ভিস মিলা হ্যায়। মিকাইল ভাই ভি মেরে সাথ গয়ে হুয়ে থে, তো মে বহুত খুশ হুম, মুতমাইন হুম আর ইসি কে চলতে মে এক অ্যাওয়ার্ড দেনা চাহতা হুম আপনে অর্গানাইজেশন কে জানিব সে। মে ইনকা অর্গানাইজেশন জো হ্যায় উসকো মে এক অ্যাওয়ার্ড দেনা চাহতা হুম, বেস্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড। তো মে গুজারিশ করুঙ্গা কি আপ ইসকা ফোটো ভি কভার করেন। মাশাল্লাহ, সবসে বড়ি বাত হ্যায় কি আল্লাহ নে ইয়ে হাম লোগো কো বহুত মতলব আল্লাহ নে হাম লোগো কো ইয়ে চিজ নওয়াজা হ্যায় কি আল্লাহ জো হ্যায় আল্লাহ কে বন্দে কি হাম লোগ খিদমত কর সকে আর আল্লাহ কি ঘর কি হাম লোগ জো হ্যায় মক্কা আর মদিনে কি লোগো কো লে যাকর জিয়ারত করা সকে। হাম আপনি তরফ সে মাশাল্লাহ পুরি কোশিশ করতে হ্যায় কি হামারে হাজি জো মেরে সাথ জাতে হ্যায় মে উনকো অ্যাজ আ ফ্যামিলি মেম্বার কি তরহ রাখুন। 15 দিন ও মেরে সাথ রহতে হ্যায় আর 15 দিন জো ও মেরে সাথ রহতে হ্যায় তো মে পুরি তরহ সে কোশিশ করতা হুম কি মে উনকি জ্যাদা সে জ্যাদা খিদমত কর সকুন আর আল্লাহ কে ঘর কে বারে মে আল্লাহ কে পাক পাক জগে জহাঁ পর হ্যায় ওহাঁ পর বহুত সারি জগহে হ্যায় জহাঁ জিয়ারত মে লোগ জাতে হ্যায়, তো মে উনকে বারে মে উনকো সহি সে বাতা সকুন আর উনকি খাস জিয়ারত মে মে উনকো মতলব শরীক কর সকুন। মাশাআল্লাহ। নি বতায়ে আজ আপ লোগ কা ওপেনিং হ্যায় ইয়াহাঁ কুছ স্পেশাল অফার ডিসকাউন্ট কুছ আপ লোগ? হ্যাঁ, মানে জিস তরিকে কা আভি মাহল চলা হ্যায় সৌদি গভর্নমেন্ট নে ভিসা কা রেট বহুত জ্যাদা বড়া দিয়া হ্যায়। নর্মালি হাম লোগো কা প্যাকেজ 60-65 হোতা থা, বাট আভি হাম লোগো নে দো প্যাকেজ রাখা হ্যায়, এক 68 রাখা হ্যায় আর এক 75 রাখা হ্যায়, জিসমে মে হাজিও কো মতলব 68 ওয়ালো মে থোড়া সা ও দূর রহেঙ্গে,
चहलकदमी थोड़ी ज़्यादा करनी पड़ेगी, और 75 वाला जो पैकेज है वो अल्हम्दुलिल्लाह वो नज़दीक रहेंगे, कबूतर चौक के सामने जो है मक्का में वो रहेंगे, और मदीने में 7 नंबर और 6 नंबर गेट के सामने रहेंगे माशाल्लाह। वहाँ से 8 मिनट से 10 मिनट मक्का में, और मदीने में 2 मिनट से 3 मिनट के डिस्टेंस में वो लोग अपने ज़ियारत को कर सकते हैं, और अलबत्ता 5 वक्त की नमाज़ भी हरम में जाकर अदा कर सकते हैं। रमज़ान के ताल्लुक से तो देखिए सबसे पहली बात ये है कि मक्का एक ऐसी जगह है जहाँ पर एक नेकी इंसान करे तो उसको 1 लाख मिलता है। रमज़ान में क्या होता है कि अल्लाह की तरफ से ये ऑफ़र होता है कि वो जो है 1 की जगह में 70 देते हैं, तो 70 में जो है वो 1 नेकी करे तो वो 70 लाख नेकी के तब्दील हो जाती है। और रमज़ान में काफ़ी रश भी रहता है, बहुत ज़्यादा लोग वहाँ पर जाते हैं, अपना आखिरी अशरा वहाँ पर ज़्यादा करने की कोशिश करते हैं। तो हम लोगों की तरफ से रमज़ान का लेकर ये है कि आखिरी अशरे में जो है 1,10,000 रुपये है, 15 दिन नॉर्मली हर ट्रैवल्स वाले वो 15 दिन करते हैं, बट हम लोगों ने ये तय किया कि हम लोग 18 दिन रखेंगे। पहले हम लोग यहाँ से मक्का लेकर जाएंगे, मक्का में कुछ दिन रखेंगे, उसके बाद आखिरी अशरा का तकरीबन 7 से 8 दिन हम लोग मदीने में रखेंगे, और इंशाल्लाह हम लोग मदीने में ही ईद करेंगे। उसके बाद फिर हम लोग मक्का लाकर, मक्का में ईद के बाद थोड़ी जगह खाली हो जाती है तो लोग ज़्यादातर अपना जो है वो तवाफुल विदा अच्छा से कर सके, और ज्यादा से ज्यादा खाने काबा को पकड़ कर रो सके और इबादत कर सके। अच्छा, और फिर मक्का से वापस। हज में आप लोगों का क्या खर्चा पड़ता है? हज में नॉर्मली हम लोग प्राइवेट से लेकर जाते हैं, तो हम लोग दूसरे ट्रैवल वालों से टाई अप हैं अल्हम्दुलिल्लाह, और इसी तरीके से हम लोग हज में लेकर जाते हैं। नॉर्मली हम लोगों का हज का पैकेज 3,80,000-4,00,000।